হঠাৎ করেই অসময়ে এতগুলো মাছ নিয়ে হাজির। মাছগুলো দেখার পরে মনটা আনন্দে ভরে গেল। মাছগুলো কিন্তু অনেক বেশি টাটকা ছিল। তো এত সুন্দর মাছ আনার কারণে জামাইকে খুশি করার জন্য মাওয়া ঘাটের মতো গোটা ইলিশ ফ্রাই করে দিলাম। এটা খেয়ে সেও খুশি, আর এদিকে সাগরের তাজা তাজা মাছ পেয়ে আমিও খুশি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। সন্ধ্যার পর হাজবেন্ড অফিস থেকে বাসায় না ফিরে চলে গিয়েছিল সাগর পারে, আর ওখান থেকে এই মাছগুলো আনা হয়েছে সাগর পারে। একদম তাজা তাজা মাছ পাওয়া যায়। হঠাৎ করে মাছের আড়তে গিয়ে আমাকে ফোন করে বলল যে এরকম সুন্দর সুন্দর ইলিশ মাছ আছে, আনবে কিনা। তো আমি তাকে বললাম মিক্স করে আনার জন্য, ছোট বড় মিক্স করে আনার জন্য। ইলিশের দাম শুধু ফেসবুকেই কমেছে, বাস্তবে কিন্তু একটুও কমেনি, প্রচুর দাম। বড় ইলিশের দাম যেমন, ছোট ইলিশের দামও তেমন। বড় ইলিশটা দুই একবার রান্না করলেই কিন্তু শেষ হয়ে যায়, আর ছোট সাইজের ইলিশগুলো কিন্তু সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে। এই তো মাছগুলো এভাবে এখন ফ্রোজেন করব। আমি কিন্তু ইলিশ মাছ কেটে রাখি না, এভাবে পলির মধ্যে খুব ভালো করে র‍্যাপ করে রাখি, কোনো ধরনের বাতাস ঢুকানো যাবে না। বড় ইলিশটা যেহেতু একটু বেশি সময়ের জন্য রাখবো, সেজন্য খুব ভালো করে র‍্যাপ করে নিচ্ছি। এই বড় ইলিশটার ওজন ছিল 1 কেজি। এর আগেও কিন্তু দুইটা ইলিশ আমাকে এনে দিয়েছিল, ওগুলোর ওজন ছিল 1.5 কেজি করে। আমি কিন্তু ইলিশ মাছ বছরে একবারই কেনাই এবং বড় সাইজেরটাই কেনাই, যেহেতু ইলিশের দাম অনেক বেশি। যেহেতু এবার বড় ইলিশ খাওয়া হয়ে গেছে, সেজন্য তাকে বললাম যে ছোট সাইজের ইলিশ আনার জন্য, বিভিন্ন ধরনের সবজি দিয়ে ইলিশ মাছটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ছোট সাইজের ইলিশটা আনলে কিন্তু বেশ অনেকটা সময় ধরে খাওয়া যায়। এদিকে সাগরের লাল পোয়াটাও প্যাকেট করে নিলাম, এটাও আস্তই রাখবো, এখন আর কেটে রাখবো না। তো বাচ্চারা যেহেতু চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, তাদের জন্য কিন্তু তাজা তাজা চিংড়ি মাছ আনা হয়েছে। এখানে বাজারে যে চিংড়ি মাছগুলো বিক্রি করে, এই মাছগুলোর মাথা ভাঙা থাকে, আর এই তো এই মাছগুলোর মাথা কিন্তু গোটায় আছে, আর মাছগুলো অনেক বেশি ফ্রেশ ছিল। এই তো রাতের বেলা মাছ আনার পরেও একটা শান্তি যে কাটাকুটির ঝামেলা নেই। মাছগুলো সুন্দর করে প্যাকেট করে রেখে দিলাম, যেদিন যেমন লাগবে সেরকম বের করে কেটে রান্না করে নিব। আর এদিকে একটা পোয়া মাছ গোটা ফ্রাই করব, আর একটা ইলিশ মাছ ফ্রাই করব। আমরা যেহেতু এখনো মাওয়া ঘাটের ইলিশ ভাজা খাইনি, তো ভাবলাম জামাই যেহেতু একদম তাজা তাজা মাছ গুলো আমাকে এনে দিয়েছে, তার জন্য গোটা মাছ ফ্রাই করে দিই, সেও খুশি হয়ে যাবে। এই তো তাকে খুশি করার জন্য মাছগুলো এখন রেডি করে নিচ্ছি। আর ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি, আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মাছের পেটে হালকা একটু ডিমও ছিল, ডিমগুলো সাবধানতার সাথে বের করে নিয়েছি, আর মাছটাকে সামান্য একটু চিরে নিয়েছি। এই তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন লবণ হলুদ মাখিয়ে ফ্রাই করে নিব। পোয়া মাছটাও হালকা করে চিরে নিয়েছি। এই পোয়া মাছ কিন্তু খেতে ভীষণ মজা হয়ে থাকে, একটু নরম প্রকৃতির মাছ। তো এই তো মাছে এখন পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। হোটেলগুলোতে যেভাবে ভাজে এভাবে ভাজার চেষ্টা করলাম, দেখি আজকে কেমন লাগে। এমনি তো লবণ মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে থাকি, আজকে একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়াও দিয়ে নিলাম। এবার সবগুলো গুঁড়ো মশলা মাছের গায়ে খুব ভালো করে মেখে নিয়ে এই তো ফ্রাই প্যানে তেলের ভিতরে রাসটা একদম লো ফ্লেমে দিয়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, মাছের উপরেরটা হবে ক্রিস্পি আর ভিতরেরটা হবে নরম। এই তো এভাবে মাছগুলো ভাজা হয়ে গেল, এদিকে মাছের ডিমগুলো কিন্তু ভেজে নিয়েছি। এই তেলের ভিতরে কিছু বেগুনও ভেজে নিব, তো বেগুনও কিন্তু হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি, এখন এই তেলের ভিতরে ভেজে নিব, আর কিছু শুকনো মরিচও ভেজে নিব। ওই যে বললাম আজকে মাওয়া স্টাইলে খাওয়া দাওয়া হবে, শুধু একটারই কমতি ছিল, ইলিশের লেজ ভর্তা। এই তো বেগুনের সাথে ফ্রিজে কিছু পটলও ছিল, তো পটলগুলোও কিন্তু ভেজে নিয়েছি। পটল ভাজা খেতেও কিন্তু বেশি ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা হয়। মাঝে মাঝে একটু অন্যরকম খাবারের আয়োজন করলে কিন্তু বেশ ভালো লাগে। আজকে দুপুরে কিছুই রান্না করিনি, আগের তরকারি ছিল সেটাই গরম করে নিয়েছি, আর এই তো রাতে আগের রান্না করা সবজি ছিল মিক্স সবজি, সেটা গরম করে নিয়েছি, আর এই তো এই ভাজা ভুজি দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া হবে। এই তো আমার মাওয়া টাইপসের রান্না বান্না একদমই রেডি, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আজকে তাহলে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।